আমরা যদি ফোল্ডারে গিয়েও যদি একটু দেখি, এখানে গিয়ে দেখি এই ফাইলটা আমাদের অলরেডি আমাদের সেভ হয়ে গেছে। তো আমরা সেভ কমান্ড লিখে আমরা কি করলাম, আমাদের ফাইলটা সেভ করার জন্য যে নামে সেভ করব ওই নামটা শুধু লিখলাম, লিখে আমরা এন্টার চাপলাম। এন্টার চাপলে আমাদের অলরেডি ওটা ওপেন হয়ে গেছে। এখন আমাদের আমাদের ইচ্ছা হলো আমাদের কমান্ড উইন্ডোতে যা ইচ্ছা তাই থাকতো, আমার তো সমস্যা নাই, কিন্তু আমি যদি এখন ওয়ার্ক স্পেসটা আমি ওয়ার্ক স্পেসে আমি নতুন কিছু করতে ধরতে যাব এবং এখানে আমি এ নামে নতুন একটা ভ্যারিয়েবল দিব, কিন্তু আমার তো অলরেডি এ নামে একটা ভ্যারিয়েবল ওয়ার্ক স্পেসে আছে, তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হলো আমরা ফাইল সরি কি বলতে যাচ্ছিলাম ওয়ার্ক স্পেস যদি আমরা ক্লিয়ার করতে চাই তাহলে আমরা এখানে লিখলাম ক্লিয়ার, জাস্ট ক্লিয়ার লিখলাম, ক্লিয়ার লিখে আমি এন্টার চাপলাম, আমার ওয়ার্ক স্পেস থেকে সবকিছু চলে গেল। তো আমি এখন মুক্ত, আমি আবার নতুন করে এখানে যা লিখবো নতুন করে ওয়ার্ক স্পেসে আসবে, নতুন করে আমি সেটাকে নতুন করে সেভও করতে পারবো। তো এইটা হচ্ছে খুব ইজি যে আমি ওয়ার্ক স্পেসটা ক্লিয়ার লিখে একটা জাস্ট কমান্ড একটা ক্লিয়ার লিখলাম, সেটা লিখে আমরা ওয়ার্ক স্পেসটা ক্লিন করে ফেললাম। অর্থাৎ অলরেডি আমরা কিছু কমান্ড ইউজ করা কিন্তু শিখে ফেলতেছি, যে আমাদের সেভ দিয়ে আমরা সেভ করলাম, ক্লিয়ার দিয়ে ক্লিয়ার করলাম, বিভিন্ন ভ্যারিয়েবল দেওয়া শিখলাম এবং যে কোনো ভ্যারিয়েবল নেওয়া যায় এবং যেভাবে এক্সেলে আমরা লজিক ক্রিয়েট করি ওইভাবে আমরা লজিক ক্রিয়েট করতে পারবো। তো আমি সাপোজ এই ফাইলটা এখন কেটে দিলাম, কেটে দিয়ে আমি আবার ম্যাটল্যাব যদি ওপেন করি, তো এখান থেকে আমি এখন আবার কি করলাম ওপেন ফাইলে গেলাম, ওপেন ফাইলে গিয়ে আমি সেভ ড্রাইভে গেলাম, গিয়ে আমি সেভ করছিলাম ম্যাটল্যাবের মধ্যে নিউ ফোল্ডারের মধ্যে ক্লাস ওয়ান এর মধ্যে সিলেক্ট করে ওপেন চাপলাম, আমার ওয়ার্ক স্পেস চলে আসলো। তো এইভাবে আমরা ওপেন করতে পারি, তাহলে আমার ওয়ার্ক স্পেসটা সরাসরি চলে আসবে। এখন আমাদের ফাইলটা আমার এখানে কিন্তু ফোল্ডারটা অন্য জায়গাতে, তা তো কোনো সমস্যা নেই কারণ আমাদের ওয়ার্ক স্পেসে চলে আসছে। আমরা যখন সেভ করতে যাব তখন হয়তো আমি আবার ইয়া করব। এখন আমার আমি আগের মতো করে আবার ক্লিয়ার লিখলাম, ক্লিয়ার লিখে আমি জাস্ট এন্টার চাপলাম, আমার ওয়ার্ক স্পেস থেকে আবার সবকিছু চলে গেল। এখন আমি এরকম করে যে ওপেন করে যে ফাইলটা ওপেন করলাম এছাড়াও কিন্তু আমি ওপেন করতে পারি, কিভাবে আমি যদি লিখি লোড এল ও এ ডি লোড ক্লাস ওয়ান, আমি যে ফাইলটা নামে সেভ করেছি এখন এখানে দিলে যেটা হবে ওপেন না হওয়ার প্রবলেম হবে না। হ্যাঁ, এভাবে যদি আমরা ওপেন করতে চাই তাহলে প্রথমে যেটা হলো যে আমরা লোড ক্লাস ওয়ান দিলাম, ওপেন হলো না, ক্লাস ওয়ান ইজ নট ফাউন্ড ইন দ্য কারেন্ট ফোল্ডার, অর্থাৎ আমাদের কারেন্ট ফোল্ডার নিয়ে সমস্যা, কারেন্ট ফোল্ডারে আমার ওই ফাইলটা নাই। তাহলে আমি কি করব, আমি আবার এফ ড্রাইভে যাব, এই ড্রাইভে গিয়ে ম্যাটল্যাবে যাব, ম্যাটল্যাব থেকে নিউ ফোল্ডারে যাব, নিউ ফোল্ডারে নিয়ে যখন আসব এখন যদি আমরা লিখি লোড ক্লাস ওয়ান এন্টার, তাহলে আমরা দেখতে পাবো আমাদের
সব আবার ওই যেভাবে ওপেন করছিলাম ওই জিনিসগুলো চলে আসছে। এখন আমি আবার ক্লিয়ার করলাম, যে ক্লিয়ার, ওয়ার্ক স্পেস চলে গেল। আমি আবার লিখলাম লোড ক্লাস ওয়ান, তারপরে লিখলাম যে আমার এ নামে একটা ভ্যারিয়েবল ছিল, সেই ভ্যারিয়েবলের ভ্যালুটাকে আমি নিয়ে আসবো। এখন যদি এন্টার চাপি, আমাদের শুধুমাত্র ওই ভ্যারিয়েবলটাকে নিয়ে আসছে, আর কিছু কিন্তু আনে নাই। তো আমরা অন্য ফাইলের ইয়া থেকেও এই কাজটা করে নিয়ে আসতে পারবো যদি আমাদের জিনিসটা থাকে। হ্যাঁ, তো